ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ সভাপতিকে পিটিয়ে আহত করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লোকজন দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অভিযোগ করেছে সকালে তাঁতিবন্ধ ইউনিয়নের খাড়পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে হামলায় আহত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার আবদুল কুদ্দুসের অভিযোগ আগামী উনিশে এপ্রিল ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সুজানগর উপজেলা পরিষদে যাওয়ার পথে সন্ত্রাসীরা আক্রমণ করে হামলায় নিজ পরিবারে জড়িত থাকা পরিবারে জড়িত থাকার অভিযোগ অসত্য বলে দাবি করেছেন তাঁতিবন্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন মহামারীর মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে